এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। আমরা স্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগদান। केंद्रीय सरकार देशर मानुषर बिरुद्धे विशेषकर गरीब निम्नबित्त मध्यबित्त मानुषर बिरुद्धे युद्ध घोषणा कर মানুষের জীবন যাত্রার মান যখন দিনের পর দিন নিচে নামছে, আমাদের যেখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যা তা সেখানে নিচের দিকে যাচ্ছে জিডিপির হার, সেই সময়ে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়িয়ে আমাদের দেশের কৃষক সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উপর বোঝা চাপাচ্ছে। যখন বলা হয়েছিল পৃথিবীর বাজারে তেলের দাম বাড়লে পর আমাদের দেশে বাড়বে, তার ঠিক বিপরীত পৃথিবীর বাজারে যখন তেলের দাম 2013-14 সালের চাইতে আজকে অর্ধেক প্রায় হয়ে গেছে, তখন আমাদের এখানে তেলের দাম 30-40 টাকা লিটারে বেড়ে গেছে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে। রান্নার গ্যাসের দাম গত কিছুদিনের মধ্যে 250 টাকা রান্নার গ্যাসের দাম সেখানে বেড়েছে। এবং লজ্জাহীনরা পেট্রোলিয়াম মন্ত্রী কালকে দেখলাম হেসে হেসে বলছেন মার্চ পর্যন্ত বাড়বে, এপ্রিলে গিয়ে নির্বাচন যেহেতু তার আগে নাকি খানিকটা দাম কমানো হবে। তাহলে মানুষকে ভোটারদের প্রভাবিত করার জন্য এই কাজগুলো তারা করার চেষ্টা করছে। এর ফলে আমাদের সারা দেশের গরিব মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিবহন শিল্পের শ্রমিক যারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং তারই প্রতিবাদে আজকে এখানে এই কর্মসূচি শ্রমিকরা পালন করেছেন।